প্রধান উপদেষ্টা যেমনটি বলেছেন যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হবে ন্যায্য তো সমতার ভিত্তিতে কিন্তু সীমান্ত হত্যাকাণ্ড আসলে আমাদের কি বার্তা দেয় দু হাজার এগারো সালে ফেলানি দু হাজার চব্বিশে এসে স্বর্ণাদার সবশেষ জয়ন্ত কুমার দেখেন ভারতের সাথে আমাদের অতীতে কখনোই আসলে ওইভাবে সম্পর্ক ছিল না ছিল না বলতে দেশের জনগণের কোনো সম্পর্ক ছিল না ভারত তার একটি দল নিয়োজিত দল এখানে ক্ষমতায় তাদেরকে রাখবে সেই চেষ্টা সবসময় করেছে এবং সেক্ষেত্রে জাতীয় পার্টি যখন এর সাথে ছিল তাদেরকে ব্যবহার করেছে এরপরে আওয়ামী লীগকে ব্যবহার করেছে কিন্তু বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় থাকাকালীন তাদেরকে ব্যবহার করতে পারেনি তো যখন ব্যবহার করতে পারেনি তখন দেখবেন যে তারা সীমান্তে হত্যা ঘটিয়েছে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছে ঠিক একইভাবে এখন যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় নাই সুতরাং এখনও তারা ওই ধরনের চক্রান্ত শুরু করেছে ভয় দেখানোর চক্রান্ত এর আগে ভারতের যিনি প্রতিরক্ষামন্ত্রী তিনি বলেছেন যে ভারতের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার জন্য বলেছে এবং সেখানে বাংলাদেশ প্রসঙ্গ আসছে অর্থাৎ এক ধরনের হুমকি দিয়ে দিয়েছে বাংলাদেশের সাথে এক ধরনের যুদ্ধে তারা জড়াবে এ ধরনের হুমকি তারা দিয়েছে যাতে করে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার শান্ত থাকে এবং যেটি আপনি ডক্টর ইউনিসের কথা বললেন আমরা তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করছি কারণ এই আন্দোলনে তো আমাদের ভূমিকা সম্পর্কে সকলেই জানে দু হাজার আঠারো সালে যে কোটা সংস্কার আন্দোলন সেটার নেতৃত্বে তো আমি এবং আমাদের সভাপতি নুরুল হক আমরা ছিলাম এবং সেটি একটি সফল আন্দোলন ছিল দু হাজার সালের কোটা সংস্কার আন্দোলন চব্বিশ সালের কোটা সংস্কার আন্দোলন সেখানে আমাদের দল সংগঠন আমাদের অগ্রগণ্য ভূমিকা ছিল এই কিন্তু করেছি তো সেক্ষেত্রে এই সরকারকে আমরা পর্যবেক্ষণ করছি আমাদের কাছে মনে হয়েছে যে এই সরকারের যথেষ্ট দুর্বলতা প্রকাশ পাচ্ছে যেমন আওয়ামী লীগের এমপিদেরকে যেভাবে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা দরকার ছিল সেটি কিন্তু গ্রেপ্তার করতে পারছে না অনেকে সীমান্ত দিয়ে পালিয়ে যাচ্ছে আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে তথ্য আসছে যে এই ক্ষেত্রে প্রশাসনে যারা আছে আওয়ামী লীগের যারা উচ্ছৃষ্ট ভোগী তারা কিন্তু সহযোগিতা করছে পালিয়ে যেতে আপনি দেখেছেন যে ধানমন্ডি থানায় সেখানে আপনার আওয়ামী লীগের যে স্থায়ী কমিটির মায়া সাহেব মায়া সাহেবের যিনি পি ছিলেন তাকে গ্রেপ্তার করা হয়েছিল থানায় ছাত্র জনতা দিয়েছিল পরবর্তীতে তাকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে গতকাল তো এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে আপনি যদি দ্রুত সময়ের মধ্যে পুলিশের যে সংস্কার এখনও পর্যন্ত আমরা পুলিশের সাথে বৈঠক করেছি ডিএমপি কমিশনারের সাথে বৈঠক করেছি এবং ঊর্ধ্বতন পুলিশের কর্মকর্তার সাথে বৈঠক করে আমাদের কাছে যে শতাংশ পুলিশ সুবিধাভোগী তো এদেরকে আপনি প্রশাসনে রেখে আপনি রাষ্ট্র পরিচালনা কিভাবে করবেন পুলিশ তো এই সরকারের কথা শুনছে তবু আমরা দেখেছি পুলিশের ব্যাপক রদ বদল এসেছে কিন্তু শৃঙ্খলা কি ফিরেছে কোন শৃঙ্খলা ফেরেনি আপনাকে হয়তো নারায়ণগঞ্জের এসপিকে ট্রান্সফার করে আপনার গোপালগঞ্জে দেওয়া হয়েছে বা বা আপনার গোপালগঞ্জের এসপিকে ট্রান্সফার করে ঢাকাতে দেওয়া হয়েছে এই যে রদবেদল বেদল অর্থাৎ আওয়ামী লীগের বদলে আওয়ামী লীগ এর মাধ্যমে আপনি কিভাবে দেশের পরিবর্তন করবেন আমরা যে দাবি করেছিলাম যে সাত দিনের মধ্যে যারা আওয়ামী লীগের আমলে যাদেরকে বিভিন্নভাবে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছিলো তাদেরকে সরিয়ে দিতে হবে তাদেরকে ওয়াইসডি করতে হবে বা চাকরিচ্যুত করতে হবে পুলিশের যে বিপ্লব হারুন মেহেদি এই পান্ডারা কোথায় তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না তারা তো বাংলাদেশে আছে সেনাবাহিনীর হেফাজতে বা সেনাবাহিনীর সেফ হোমে ছয়শত ছাব্বিশ জন আশ্রয় নিয়েছিল আমরা বারবার বলছি যে সেনাবাহিনীর পক্ষ থেকে সেই তালিকাটা প্রকাশ করা হোক এখনো পর্যন্ত কেন প্রকাশ করা হচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার পক্ষ থেকে তো সেই দাবি করা হচ্ছে না কেন তারা প্রকাশ করছে না এই দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারকেও নিতে হবে আপনি দেখেন যে বিভিন্ন জায়গায় কিশোর গ্যাঙের বিভিন্ন জায়গায় যে ধরনের রাহাজানি শুরু হয়েছে চাঁদাবাজি শুরু হয়েছে এগুলো কি নিয়ন্ত্রণ করতে পারছে র‍্যাব তার কথা শুনছে না পুলিশ তার কথা শুনছে না সচিবালয়ের কর্মকর্তারা শুনছে না আমরা সচিবালয় একাধিকবার গিয়েছি উপদেষ্টাদের সাথে বৈঠক করতে সেখানকার কর্মকর্তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে কথা হয়েছে তারা বলছে যে সবার মধ্যে ছাড়া ভাব অর্থাৎ আওয়ামী লীগের আমলে গত পনেরো বছরে যাদেরকে আপনি নিয়োজিত করেছেন দায়িত্ব দিয়েছেন তাদেরকে আপনি বাদ দেবেন না আমার কাছে যেটি মনে হচ্ছে যে উপদেষ্টারা এবং এই অন্তর্বর্তীকালীন সরকার মনে করছে যে আওয়ামী লীগের আমলে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তাদেরকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে তো এখানে বিএনপি যে লোক ঢুকে যাবে এই একটি জুজুর ভয়ের জায়গা থেকে মূলত তাদেরকে সরানো হচ্ছে না তার মানে এক ধরনের আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে এই কারণে কিন্তু এই বক্তব্য আমি আগে দিয়েছি আমরা যে আহ্বানগুলো রাখছি যে এই সরকার যদি আমাদের আহ্বানগুলো না রাখে যে প্রশাসনের রদবদল না প্রশাসনে যারা আওয়ামী আমলে চাকরি পেয়েছে আওয়ামী সুবিধাভোগী ছিল এই বিপ্লব হারুনদের মতন যারা আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে চাকরিচ্যুত করতে হবে